হ্যালো, হাই, নমস্কার জানাই সবাইকে যারা এই ভিডিওটা দেখছেন। আমি এখন পুন্তে অ্যারিনাস চিলিতে, অ্যান্টার্কটিকা থেকে 2-2.5 ঘন্টা হলো ফিরলাম। অ্যান্টার্কটিকা যাওয়ার প্রধান কারণ ছিল মাউন্ট সিডলি দেখা, মাউন্ট সিডলি চাপার একটা সুযোগ ঘটা নিজের জন্য। 18 তারিখ 5:30 নাগাদ অ্যান্টার্কটিক টাইমে ফাইনালি সামিট করলাম। 17 তারিখ ট্রাই করার একটা চান্স নিয়েছিলাম, কিন্তু ওয়েদার ঠিক হয়নি বলে আমরা 18 তারিখ পোস্টপোন করেছিলাম। মাউন্ট সিডলি হচ্ছে অ্যান্টার্কটিকার সব থেকে হায়েস্ট ভলকেনো, আর বিশ্বের যে মাউন্টেনিং চ্যালেঞ্জ আছে ভলক্যানিক 7 সামিট, সেটার মধ্যে অন্যতম। মাউন্ট সিডলি কমপ্লিট করার পর আমি এখন ওয়ার্ল্ডে হয়তো 30-35 জনের মধ্যেই আছে যারা কমপ্লিট করেছে এই চ্যালেঞ্জটা। ইন্ডিয়ান 2 জন কমপ্লিট করেছে, সত্যরূপ দেওয়ার পর আমি সেকেন্ড। কোইন্সিডেন্টলি 2 জনেই বাঙালি, আর আর আমি এখন ইয়াঙ্গেস্ট ইন্ডিয়ান যে কমপ্লিট করলাম চ্যালেঞ্জটা। প্রিপারেশন ওয়াইজ সিডলি অ্যান্টার্কটিকাতে আসার কারণে ওখানে ঠান্ডা সবসময়ই থাকে, এখন টেম্পারেচার -10 থেকে -30-এর মধ্যে ভ্যারি করছে, আর হাওয়া চললে আর একটু বেশি ঠান্ডা হয়ে যায়। ছোটোবেলার থেকে একটা কমপ্লিট করার চেষ্টা ছিল, কিলিমাঞ্জারো যখন স্টার্ট করেছিলাম 2017-18 থেকে, সে চাঁদের পাহাড়ের গল্প শুনে নিয়ে দাদুর কাছে, তারপর একটার পর এক পাহাড় করতে করতে এখন ফাইনালি সিডলি কমপ্লিট করলাম। সিডলি এখনও পর্যন্ত আমার সব থেকে ঠান্ডা পাহাড় লেগেছে, আর আর ঠান্ডার থেকে বড় কথা একটু কঠিন, কারণ অত রিমোট লোকেশন যাওয়াও অতটা ইজি নয়, কারণ অ্যান্টার্কটিকাতে পৌঁছে নিয়ে 3.5 ঘন্টার একটা ফ্লাইটে যেতে হয়, চার্টার ফ্লাইট করে নিয়ে নিজের সব যে ইকুইপমেন্ট নিয়ে, আর চাপাও তারপর মানে সামিট যেদিন করতে হয় সেদিন 11 ঘন্টার মতন লাগে চেপে নিয়ে ফিরে আসতে। এখন ভালোই লাগছে কমপ্লিট করার পর, একটু সানবার্ন হয়ে গেছে মুখগুলো দেখে নিয়ে বোঝা যাচ্ছে। ওয়েদার ওয়াইজ ভালো ওয়েদার পেয়েছিলাম, -30 মতন টেম্পারেচার ছিল, কিন্তু উইন্ড হয়নি 18 তারিখ, তো সেই জন্য চাপা একটু ইজি হয়েছিল। প্রসেস ডিফিকাল্ট, কারণ হচ্ছে অ্যান্টার্কটিকা যাওয়া অতটা ইজি নয়, অনেকটাই টাকা লাগে অ্যান্টার্কটিকা যাওয়াতে, এক্সপেডিশনগুলো অনেকটাই খরচামূলক, তো বিনা স্পন্সরে যাওয়া ইজি নয় সবার জন্যে, তো ওই প্রসেসটাকে কম্প্যাক্ট করার জন্য, জিনিসপত্র ঠিক গুছানোর জন্য একটু টাইম লেগেছিলো। আমার 6টা ভলক্যানো হয়ে গেছিলো এই বছর 2022-এর মধ্যেই, বাট 2 বছর কোভিডের জন্য আমি তো কোথাও কেউই কোথাও বেরোতে পারিনি, তো আমরা অনেকেই সবাই ঘরবন্দি ছিলাম, তো তার মধ্যে প্রিপারেশন চলছিলো, দৌড়ানো তো চলছেই, তারপর এমনি ছোটোখাটো হাফ ম্যারাথন চলছে, এই করে প্রিপারেশন চলছিলো। ছোটোবেলার থেকে খেলাধুলোতে ইনভলভ ছিলাম, পুরুলিয়ার থেকে আসাতে বাড়ির সামনে অযোধ্যা পাহাড়, তারপর এমনিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস সবসময় একটা ইনভলভমেন্ট ছিল, করে নিয়ে ভালো লাগছে, আর আর কি বলবো, ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং। অ্যান্টার্কটিকা অসাধারণ সুন্দর জায়গা, সবাই যারাই যাওয়ার কোনো দিন চান্স পেলে নিশ্চয়ই যেও, অ্যান্ড আর কি, অল গুড, থ্যাংক ইউ।